আমি বললাম ছেলেরা আব্বাসের মধ্যে হাসাহাসি করে, বহুদিন আগের কথা, আমি তখন কামিলে পড়ি, কামিলে পড়ি, তখন বরিশাল যাচ্ছিলাম মাহফিল করার জন্যে, স্টুডেন্ট লাইফ থেকে আমি ওয়াজ করি, আপনাদের অঞ্চলে বেশি দিন না, আমি দক্ষিণ উত্তরবঙ্গে বহুত মাহফিল আমি করেছি জীবনে। এই বরিশাল যাচ্ছি, বৃদ্ধ লোকটা ইংরেজিতে ভিক্ষা করে বাসের মধ্যে, কলেজ পড়ুয়া ভার্সিটি পড়ুয়া ছেলেরা হাসি তামাশা করে, বুড়ার সাথে রঙ্গমঞ্চ করে। আমি পিছন দিক থেকে ডাক দিয়ে বললাম, বাবা এদিকে আসেন তো। কাছে ডাক দিয়ে বললাম, বাবা বৃদ্ধকালে কেন আপনি ভিক্ষা করেন, আপনি তো শিক্ষিত মানুষ, ইংরেজিতে টকিং করেন। লোকটি বলল, বাবা ইংরেজিতে ভিক্ষা চাই যাতে মানুষ দুইটা টাকা আমাকে বেশি ভিক্ষা দেয়। আমি বললাম, বাবা ভিক্ষার দরজা আপনাকে কিসে নিয়ে আসলো বলবেন কি? মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়া বলল, বাবা আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম। বাস্তবতা থেকে বলতেছেন, এটা কোনো হাদিস কোরআনের কথা না, আমার চোখে দেখা। সে ওনার চেহারাটা আমার এখনো চোখে ভাসে। আমি ওই দিন অনেক কষ্ট পেয়েছিলাম, ব্যথা পেয়েছিল। ওই দিন আমি নিয়ত করেছিলাম, আল্লাহ পৃথিবীতে কোনোদিন আমাকে সন্তানের মুখাপেক্ষে করো না, আমি তোমার মুখাপেক্ষে থাকব, তুমি তোমার মুখাপেক্ষে করে রাখো আমাকে, কোনো মানুষের মুখাপেক্ষে আমার করো না আল্লাহ। খুব মনোযোগ দিয়ে, মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, বাবা আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম, তিনটা ছেলে আমার, মানুষ বানাইতে পারি নাই, আমার কত ছাত্র বড় বড় অফিসার হয়ে গেছে, আমার পেনশনের টাকা দিয়ে, জীবনের রুজি দিয়ে আমি আমার সন্তানদেরকে প্রতিষ্ঠিত করেছি, বাপ কিন্তু মানুষ বানাইতে পারি নাই। আপনাদেরকে বলি, মানুষ বানাইতে হবে। হায়ার এডুকেটেড পারসন ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে এসে যদি বাপ মাকে ভাত না দিতে পারে, ও লেখাপড়ার চার পয়সাও দাম না, ওই সার্টিফিকেট আমি প্রস্তাব করি। যেই ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে সে বাপ মাকে বৃদ্ধাশ্রমে দেয়, ওর সার্টিফিকেট আমি প্রস্তাব করি। কি হবে সার্টিফিকেট দিয়ে? ওর চাইতে আমার দেশের দিন মজুরা রিক্সাওয়ালা হাজার গুণে ভালো যে বাপ মাকে নিয়ে রাত্রিবেলা ডাল ভাত খেয়ে ঘুমাই থাকে, কথা বলেন ঠিক না? আমি আশ্চর্য হয়ে গেলাম সেদিন, বললাম বাবা কি হয়েছে বলবেন কি? বলে বাবা এখানে বসে বসেন, এখানে বসে হুজুর আসলে পরে যায় সমস্যা। বলে বাবারি বৃদ্ধ কালে আমি আর আমার বিবি, তোমার কাকিমা বুড়ি মানুষ, বুড়ার বুড়ি যখন ছোট্ট ছেলের বাড়ি যাই, বৌমার ছেলের মধ্যে ঝগড়া হয়। ছেলেটা একদিন বলল, বাবা মেজর বাড়ি যাও। মেজ ছেলের বাড়ি দুইজনে গেলাম, ছেলে আর বৌমার ঝগড়া হয়। মেজ বলল, বাবা বড়র বাড়ি যাও। বড়র বাড়ি গেলাম, বড় বউ আর ছেলের মধ্যে ঝগড়া হয়। ছেলে বলল, বাবা আর কারো ঘর থেকে একটু ঘুরে আসো। বৃদ্ধকালে সন্তানের দুয়ার ঘুরতে ঘুরতে বাবা ক্লান্ত হয়ে গেছি, এই বলে ওখানে যাও, সে বলে ওখানে যাও, বাবা ঘরের দুয়ার ছেড়ে দিয়ে দুইজন এসে পড়েছি, বাবা আমি বৃদ্ধ মানুষ, আমি একজন টিচার, যদি মন চায় আমাকে দুটি টাকা বাবা ভিক্ষা দিয়ে দাও, আমি বড় ভাবি। নিজের কাছে এত খারাপ সেদিন লেগেছিল, বাসের মধ্যে আমি নির্বাক হয়ে বসেছিলাম অনেকক্ষণ সময় পর্যন্ত, নিজেকে স্থির রাখতে পারতেছিলাম যে এটা কি হলো, আমি কি দেখলাম, আল্লাহ তুমি আমাকে কি দেখাইলে। এটা বড় আফসোস লাগতেছিল, জীবনটাকে আমার কাছে অসহায় লাগতেছিল, যে পৃথিবীটা কিছুই না, অনেক বড় অসহায় লাগতেছিল আমার নিজের কাছে। আমার চোখে এখনো এই বৃদ্ধের কথাগুলি, ওনার চেহারাটা ভাসতে থাকে। আমি ওনারই ছোট্ট দৃশ্য দেখে অনেক কিছু শিখে নিছি, এখান থেকে অনেক কিছু শিখে নিছি। বন্ধু আপনার জীবনেও আসতে পারে, সন্তানকে মানুষ বানাইতে হবে, সন্তানকে মানুষ বানাইতে হবে, ছোট্ট কাল থেকে আদব শিখাবে। আল্লাহর নবী বলেন, উম্মত
দশটি নসিহত তোমার জন্য রাখলাম, দশ নাম্বার নসিহত, ঘরের মধ্যে একটা লাঠি তুমি রাখবে, তোমার সন্তানটাকে মানুষ বানানোর জন্য তুমি লাঠি ব্যবহার করবে, আদব শিখানোর জন্য লাঠি ব্যবহার করবে, দশ বছর বয়স থেকে নামাজ না পড়লে লাঠি দিয়ে সন্তানকে পিটাবে, সন্তানকে আপনি পড়ার জন্য পিটিয়েছেন, স্কুলে যাওয়ার জন্য পিটিয়েছেন, কিন্তু একটা দিন নামাজের জন্য কোনো দিন মারেন নাই। ভুলটা অনেক বাপ আদমের জন্য কোনোদিন মারেন নাই, কলেজে যান নাই সেই জন্য পিটিয়েছেন, কাজে যাই নাই পিটিয়েছেন, ব্যবসায় বসে নেই গালিগালাজ করেছেন, দোকানে বসে নেই ধমক দিয়েছেন, কিন্তু একটা দিনের জন্য নামাজের জন্য ধমক দেন নাই, একটা দিনের জন্য আদবের জন্য ধমক দেন নাই, একটা দিনের জন্য আপনার সন্তানকে আপনি লাদব লেহা সুন্দর চরিত্র গঠন করার জন্য একটা দিনের জন্য আপনি ধমক দেন নাই। এটা আমাদের জীবনের অনেক বড় ব্যর্থতা, তৈরি করতে হবে সন্তানদেরকে, বাপ তৈরি করতে হবে, ছোট্ট কাল থেকে তৈরি করতে হবে। একটু ছোট্ট কথা বলি, আমাদের দেশে কুমার না কামার কি বলে, হাড়ি পাতিল বানা কি বলে, কুমোর না কুমোর, তো কুমাররা হাড়ি পাতিল তৈরি করে, এটা যখন কাঁচা থাকে তো আঙ্গুল যেদিকে ঘুরায় সেদিকেই কিন্তু এটা ডিজাইন হয়, আর এটা যখন আগুনে পুড়ে তখন এটা আর ডিজাইন হয় না, এটা ডিজাইন করতে গেলে হয় ভেঙে যাবে না হয় ডিজাইন করা যাবে না। তো সন্তান যখন কাঁচা থাকে ওই তখন থেকে এটাকে শিখাইতে হবে, বড় হয়ে গেলে তো শিখাইতে গেলে বিপরীত করতে গেলে আপনাকে ধমক দেবে, ভেঙে যাবে। বলবেন যে হুজুর ছেলে বড় হয়ে গেছে এখন কি করো, ওকে বসিয়ে শুধু উপদেশ দিতে হবে, বিভিন্ন পদ্ধতি আছে, এটা আলেমদের কাছ থেকে বসে বসে শিখে নেবেন মাঝে মধ্যে সন্তানকে এই সময় কিভাবে কন্ট্রোল করবেন, বড় হয়ে গেছে কিন্তু কথা শুনে না, কিভাবে কন্ট্রোল করবেন শিখাইতে হবে। আজকে আমার বহু যুবকরা মাহফিলে বসে আছে, বহু যুবক মাইন কেসি ভাই বিড়ি টানতেছে, কি কথা বলেন না কেন বলেন, বহুজন মাহফিলে বসার বহুজন মাইন কেসি ভাই, মাইন কেসি ভাই চিনেননি আপনারা, নাম দিছি মাইন কেসি ভাই, কোনা কাঁচি দিয়ে থাকে মান কিছু বা এমান কিছু বেদি ঘুরতেছে, হেটা ধান দলো যখন লাস্টে তাবর দুম তখন যে খারাই যান, বাকি যে কি বলে লাভ নেই, সরম দিতে হবে, সার্ভিস দিয়ে ঘুরতেছে আর ফেসবুক টিপতেছে, লটপটি সটপটি বাদাম সানাসুর ওই কোনা সারা বিড়ি টানতেছে, শরীর হিট বানাইতেছে, শরীর বলে হিট করে, একদিন বাথরুমে ঢুকছি তো বেরোয় আসার পরে কেয়ার টিকে রেখে বেড়া খালি 10 টাকা করে লইস, ভিতরে বিড়ির গন্ধকে হুজুর আপনার আগে যেটা ঢুকছিল হাতে বিড়ি টানছে, আমি বললাম এটা কি বিড়ি টানার জায়গা রে, তো বাথরুম করার জায়গা, বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না, তার মানে কি এটা রক্তের সাথে মিশে গেছে, যখন এটা রক্তের সাথে মিশে গেল আপনি না টানলে যদি ক্লিয়ার না হয় তাহলে বুঝবেন যত টানবেন তত হারাম হবে, যত টান দিবেন তত হারাম হবে, যত টান দিবেন তত হারাম হবে, যতবার টানবেন ততবার হারাম হবে, যতবার টান দিবেন ততবার কবিরা গুনাহ হবে, কোনো তফাত নেই রক্তের সাথে যখন মিশে গেল। আর এমনি আমরা ফুলাফান চুরি টুরি করে দু একটা টান টুন দেয় হেতালো দুষ্টুমি করে দেয় বন্ধুর আল্লাহ করে দেয় নেশার জন্য দেয় না, এমনি যেটা টান টুন দেয় এটা আলাদা টান, আর যারা খালি টানতেই থাকে প্রত্যেক দিন 100টা বিড়ি না হলে তার ঘুমই হয় না, 100টা যায় বিড়ি খাইতে কিন্তু মসজিদের ইমাম সাহেব 200টা দেয় না, কি কথা কর না কেন, প্রত্যেক দিন 100টা যায় বিড়িতে, তাহলে মাসে কত গেল, 3000, ফানে গেছে 50টা আরো গেল 1500, সাথে গেছে আরো 1500, 6000 নালে বাদ দিলাম 3000 টাকা বাদ দিলাম, তো 3000 টাকা তার মাসে খরচা আছে খালি বিড়ি আর পান আর চাটা আগর ডিম ঘোড়ার ডিম এগুলি খাইতে খাইতে,
টিয়েটা খাইতে খাইতে যদি 3000 টাকা একজন ব্যক্তির চলে যায় তো ইমাম সাহেব 200 টাকা দেয় না কেশিয়ার সাহেবকে পরে নিয়ে ফরেনি তিনি তো 6 মাস গেছে 6 মাস যে রমজান আইছে রমজান যে ঈদ গেছে ঈদের সময় কিছু দিয়ে কয় বাকি টাকা পরে দিমু নে আচ্ছা বলেন কিয়ামতের ময়দানে ইমাম সাহেবের সামনে দাঁড়ায় যাইতে হবে মসজিদের সামনে দাঁড়াবেন মসজিদ বলবে আল্লাহ এই বেটা আমার লগে সিটারি করছিল মসজিদ কইবে আল্লাহ এটা আমার লগে সিটারি করছিল টিয়া দিবার সে দেয় নাই আল্লাহকে কি তা করতাম যারা আমরারে মহব্বত করছে এরা জান্নাতে দাও যারা না করছে সিটারি করছে এগুলো দিও না শেষ ক্লিয়ার ভেজাল নাই বুঝতে পারছেন এই জন্য আল্লাহর ঘরের সাথে সিটারি করেন না যা বরাদ্দ আছে দিয়ে দিয়ে মসজিদের কমিটি মুতল্লি মুসল্লি এরা কিন্তু টাকা বাড়ি নিয়ে খায় না কি খায় না খায় না এরা বাড়ি নিয়ে খায় না এটা মসজিদ পরিচালনার জন্য কাজ লাগে বাবা আমরা 200 টাকা 500 টাকা অনেক কিছু জীবনের সব কিছু অনেক বড় পরীক্ষা এই জন্য আমাদের উচিত পরীক্ষা অবতীর্ণ হয়ে পাশ করা লাগবে বাজান আমাদের তো তেমন কোন পরীক্ষা নাই আমাদের পূর্ব যারা ওলি নবী হাফিজ ডিজিটাল মিডিয়া ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর